হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আসলে আমার মাইক্রোফোন ইউজ করতেছি না, সেজন্য ভয়েসটা অনেক খারাপ আসবে, আর দ্বিতীয়ত আমার ভিডিও কোয়ালিটি অনেকটা খারাপ। ভিডিও কোয়ালিটি একদমই ভালো না, একদমই বাজে, এবং বাইরে অনেক আউট নয়েজ আসতে হচ্ছে। যাই হোক, আজকে আপনাদের কিছু টেক নিউজ দেবো এবং আপনাদের কিছু কথা বলবো, সেজন্য ক্যামেরার সামনে আসলাম আমি। কিন্তু সচরাচর ক্যামেরার সামনে আসলাম তো আমি যা বলতে চাচ্ছি যে টেক নিউজটা হচ্ছে, আমাদের দেশে কিন্তু অলরেডি গুগল পিক্সেল ফোনটি রিলিজ হয়েছে, অনেক আগে রিলিজ হয়েছে গুগল পিক্সেলের ফোন। কিন্তু গুগল পিক্সেল 6 এই ফোনটি অনেক ভালো পারফরমেন্স নিয়ে আমাদের সামনে এসেছে, এবং এই ফোনটিও কিন্তু আমাদের দেশে অফিসিয়ালি মার্কেটে রিলিজ হয়েছে। এই ফোনটিতে ব্যবহার করা হচ্ছে আপনার অনেক ভালো মানের ক্যামেরা এবং অনেক ভালো মানের আপনার প্রসেসর, সব কিছুই আর কি অনেক ভালো দিয়ে গুগল পিক্সেলের ফোন তৈরি করছে। আর গুগল পিক্সেলের ফোনগুলো সচরাচর সবগুলোই অনেক ভালো হয়ে থাকে, সবাই জানেন। একটু দামি ফোনগুলো, একটু দাম বেশি নেই, কিন্তু ফোনগুলো অনেক ভালো। তো যাই হোক, বিশ্বের সেরা ক্যামেরার কাতারেও কিন্তু এই গুগল পিক্সেল 6 ফোনটাকে নিয়েছে, আইফোনকেও হার মানিয়ে দিয়েছে, এবং কিছু কিছু DSLR ক্যামেরা আছে সেগুলোকেও হার মানিয়ে দিয়েছে। তো এই ফোনটি নিয়ে একটা ভিডিও আসবে আমার সামনে, সেজন্য আপনাদের কিছু ধৈর্য ধরতে হবে কিছুদিন, এরপরই কিন্তু আমি এই ভিডিওটা আপলোড দেবো। আর আমি কিছু গ্যাজেট রিভিউ দেবো আপনাদের, আমি পার্সোনালি কী রাউটার ইউজ করি এবং কিছু গ্যাজেট আছে আমি সেগুলো রিভিউ দেওয়ার চেষ্টা করবো আপনাদের। কিছু কিছু গ্যাজেটের ভিডিও শ্যুট নেওয়া শেষ আর কি, এডিটিং করার পর আপনাদের কিন্তু দিতে হবে, তো সেজন্য ওয়েট করতে হবে। আর আমি 1-1.5 মাস পর আমি আমার চ্যানেলে রেগুলার ভিডিও দিতে পারবো না, কারণ আমার এক্সাম সামনে, এক্সামের কারণে আমি রেগুলার ভিডিও দিতে পারবো না আপনাদের সামনে কয়েকদিন। কয়েকদিনের জন্য এইটাও সমস্যাটা হবে, আমি ভিডিও দিতে পারবো না আপনাদের। কিন্তু আমার ভিডিও দেওয়ার মন তখনই উঠে যায় যখন আমার ভিডিও কিন্তু অনেকটি হয়েছে, প্রায় 100+ ভিডিও কিন্তু আমার চ্যানেলে। এরপর কিন্তু আমার চ্যানেলটা কোনো ধরনের র্যাঙ্ক করছে না, তারপরেও কিন্তু আমি ভিডিও ছেড়েই যাচ্ছি, অথবা আপনাদের সামনে ভিডিও যায় ভিডিও দেখেন না, সেজন্য আমার চ্যানেলটা ই করছে না, র্যাঙ্ক করছে না, এবং আমার ভিডিওগুলো ভাইরাল হচ্ছে না। বুঝি না কিসের জন্য এমন হচ্ছে, ভিডিও কোয়ালিটি হয়তো বা খারাপ এটা মানলাম, কিন্তু তারপরেও তো কিছু কিছু ভিউ আসবে, ভাইরাল না হলেও কিন্তু কিছু ভিউ আসে, কিন্তু আমার চ্যানেলে সেই ভিউটা আসে না, একদমই কম ভিউ আমার চ্যানেলে। আর দ্বিতীয়ত কথা হচ্ছে, আপনারা আমি যখন এডিটিংয়ের ক্ষেত্রে বা বিভিন্ন ধরনের ভিডিওর ক্ষেত্রে যখন আমি ব্যাকগ্রাউন্ড মিউজিক দিই, কপিরাইট ফ্রি গ্রিন স্ক্রিন ভিডিও দিই, সেগুলোতে কিন্তু আপনার বেশি ভিউ আসে। বুঝি না কিসের জন্য, আপনারা হয়তো এগুলো বেশি পছন্দ করেন। তো আপনারা যদি এগুলো পছন্দ করে থাকেন তাহলে আমাকে কমেন্টসে জানিয়ে দেবেন যে আমরা এই ধরনের ভিডিও পছন্দ করি, বা আপনি এই ধরনের কিছু কমেন্ট করে দেবেন, তারপরে আমি সেকেন্ড আরেকটি চ্যানেল খুলবো, সেখানে আমি এই ধরনের ভিডিওগুলো আপ দেবো। আসলে আমি এই চ্যানেলটি এই ধরনের ভিডিও আপ দেওয়ার জন্য খুলিনি, এটি আমি এই চ্যানেলটি ক্রিয়েট করেছি, আমি আপনাদের কিছু জানাবো, আমি যা পারি সেগুলোই আপনাদের সাথে শেয়ার করবো, এবং আপনাদের উপকার হবে, আশা করছি উপকার হবে। এই মন মানসিকতা নিয়ে কিন্তু আমি এই চ্যানেলটা খুলেছি। এখন আপনারা দেখি কপিরাইট ফ্রি ব্যাকগ্রাউন্ড মিউজিক, তারপরে গ্রিন স্ক্রিন, এগুলোই বেশি পছন্দ করতেছেন। যদি এগুলো পছন্দ করেন আমি এগুলো দেবো সেকেন্ড আরেকটি চ্যানেলে। আর আপনারা যদি এই টেক ভিডিও পছন্দ না করেন তাহলে আর কী করার, তাহলে ইগনোর করে চলে যেতে পারেন, সমস্যা নেই। আর যদি আপনি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখে দিতে পারেন সকল ভিডিও নোটিফিকেশান পাওয়ার জন্য। তো আজকে এ পর্যন্তই, আর বেশি কথা বলবো না, এই কিছু কথা বলার জন্যই আপনাদের সামনে এসেছি। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, খোদা হাফেজ।